ঘরে কিংবা দোকানে পীর অথবা ফকিরের ছবি ঝুলিয়ে রাখলে বরকত বেশি হবে, এ ধারণা ঠিক হবে কি, ঠিক আছে কিনা? ভাইরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কলবুন আও সূরাহ, বুখারীর হাদিস। ওই ঘরে রহমতের ফেরেশতা আল্লাহর রহমত নিয়ে আসবেই না যেখানে কুকুর থাকে অথবা ছবি টাঙানো থাকে। ভাইরে, আমরা মনে করি কুকুর কি দোষ করছে, কিছু দোষ করে না। কুকুরকে আপনি পাহারাদারের কাজের লালন পালন করতে পারেন, বাড়ি বা এলাকা পাহারাদারি করলো, তাকে খাবার দাবার দিলেন, সবই ঠিক আছে। কিন্তু আপনার ঘরে ঢুকাতে নিষেধ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শখের বসে। এই জন্য দেখবেন, আল্লাহ মাফ করুক, ইহুদি খ্রিস্টানরা এত পশু থাকতে দেখবেন কুকুর নিয়েই পড়ে থাকে। হাদিসে যেটা নিষেধ আছে, ইবলিস সেটা আরো বেশি করায় তাদেরকে দিয়া। বিড়াল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিড়াল পালতেন, জামার হাতার ভিতরে বিড়াল নিয়ে আসছেন, রাসূল বলেছেন, ও আবু হুরায়রা বিড়ালের বাপ, নাম উঠে গেছে বিড়ালের বাপ। হাদিস তো জানেন আপনারা। এই বিড়াল পালার ব্যাপারে তেমন কোনো আগ্রহ পশ্চিমা দেশে মানুষের মধ্যে এতটা নাই যতটা আছে কুকুর পালার ব্যাপারে, ঠিক না বে? ঠিক ভাইরে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন, দেখবেন সমস্ত পৃথিবীতে শয়তান সেটার প্রচলন বেশি দেওয়ার চেষ্টা করে। কারণ ইবলিস জানে যে এটা করলে মুসলমান অমুসলমান সবাই ধ্বংসের দিকে তাড়াতাড়ি যাবে। আপনি বলবেন, কই ধ্বংস হয়েছে, মুসলমান দেশগুলো না গরিব, এরা তো অনেক সুখী। সুখী না, অনেক সম্পদের অধিকারী হতে পারে। সুখ এক জিনিস, সম্পদের অধিকারী হওয়া আরেক জিনিস। অনেক গরিব মানুষ সুখী আছে অনেক ধনীর চাইতে, ঠিক না বে? ঠিক বিধায় এই ছবি যেখানে টাঙানো গুনাহের কথা হারাম, সেখানে পীর সাহেবের বা ফকির সাহেবের যদি ছবি টাঙান, তাহলে গাড়ের উপরে মায়ের দুইটা বেশি হওয়ার কথা। কারণ বোঝা গেলে আপনার পীরও বন্ড, আপনিও বন্ড। কারণ আল্লাহ মাফ করো, কেউ বলতে পারে না পীর সাহেব তো বলে নাই। সাধারণত মানুষ যে পীর সাহেবের ছবি টাঙায়, সে পীর সাহেবদের এসব ব্যাপারে ছোটবোধ থাকে না, তাদের দরবারেও এগুলো টাঙানো থাকে তাদের, এটাই বেশিরভাগ চিত্র। আমি সেজন্য বললাম, ভাইরা আমার এটা জায়েজ নাই। বরকত যা আসতো সেটাও এটার কারণে আসবে না, বরং ধ্বংস হবে। কেনা বেচা বেশি হলেই বরকত হয় না, কেনা বেচা বেশি হলে বরকত হয়। কেনা বেচা অনেক বেশি হলো দোকানে, কিন্তু খরচ তার চাইতে বেশি হলো, বরকত মানে কল্যাণ। বরকত মানে কি? একজনের দোকানে আজকে 1000 টাকা বিক্রি হয়েছে, কিন্তু আল্লাহ যদি বরকত দেয় 1000 টাকার ভিতরে তার সকল কাজ সারার পর আরো টাকা থাকবে। আরেকজনের 5000 বিক্রি হয়েছে, আল্লাহ এমন এক রোগ দিছে 2 মাস পরে 10000 টাকা হেরো গিয়ে চলে গেছে। তাহলে বোঝা গেল বরকত ভিন্ন জিনিস, হারামে কি থাকে না বরকত? থাকে না। কোনো পীর বা ফকিরের ছবি দোকানে ঝোলানো জায়েজ নাই, গুনাহের কথা। বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে দোকান খুলবেন, হালাল পথে দোকানদারি করবেন, পয়সা যেটা আসুক সেটাকে মেনে নিবেন, এর মাঝেই বরকত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।